পাখি দিয়া বনের পাখি সবার একদিন যাবে উড়িয়া। তাই তো মা, তাই মহাজন ঢের বলছে। Thank you.
ছোট থেকে করলে বড়, বেদুঃখ যন্ত্রণা তোমারই দয়াতে এলামে ধরাতে, তুমি ছাড়া ভালো করেছে বাঁচি বল না মা, তুমি ফিরে এসো না, মাগো সবাই মিলে বদন ভরে বাহু তুলে, জগদ্ধাত্রী মা কি হাত দিয়েছে মা নাকি দেয়নি? যাদের দিয়েছে তারা তুলবেন। আমাদের কলির কিছু মানুষের এই ভুলের জন্য আমাদের দেখবেন শরীরে রোগে পরিপূর্ণ হয়ে যায়, কারোর সুগার, কারোর ব্লাড প্রেশার, কারোর ক্যান্সার। আমার যেমন হয়েছে এত বড় পেটের ভেতর ঘা, আলসার, কেন জানেন? যার জন্য ভাবে এসেছি করজোরে অন্ধর কুঠিরে, বলেছিলাম হে গোবিন্দ তোমার এই সুন্দর ভুবনে নিয়ে চলো, তোমার নামগুলো গান গাইব। যখন আসি কলির আবহাওয়ায় শরীরে লাগে, সব কিছু ভুলে যাই। আমার মাকে যদি ভালোবাসেন সবাই মিলে বাহু তুলবেন, সবাইকে বলছি সবাই, জগদ্ধাত্রী মা কি? সামনের মাগুলোকে হাসতে বলেছি, হাত তোলো সবাই মিলে, জগদ্ধাত্রী মা কি, জগদ্ধাত্রী মা কি? সবাই মিলে মায়েদের বলবে একটু তালে তালে হাতে তালি হবে, সবাই মিলে মা গো মা, thank you.
তাই কিনা মা? যে সন্তানের পৃথিবীতে মা থাকে না, শত কিছু দিয়ে পূর্ণ করলে মায়ের ভালোবাসাকেও পূর্ণ করতে পারে? আমাদের বাঙালদের একটা কথা আছে, বলছে চিরা বলো মুড়ি বলো ভাতের সমান নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। মায়ের তুল্য ভগবান এইভাবে আর কেউ হয় না। তা যে সন্তান মাকে হারিয়েছে সে বোঝে মাহারা ব্যথা কতটা। সেই ব্যথা নিয়ে বলছে, মাগো মা মাগো মা মাগো মা।
তলে টানের দড়ি ছিঁড়ে তুমি পড়ো না তলে। প্রত্যেকটা মানব জীবনে জোয়ার আসে, তাই না মা? নারীর জীবনে তিন দিন জোয়ার আসে, 27 দিন ভাটা থাকে। তাই মহাজন বলছে সেই সময় নিজেকে কন্ট্রোল করে নিজেকে সাধন ভজনের পথে রাখতে হয়, তবে মানব জন সার্থক হয়। কিন্তু আমরা কজন পারি? হ্যালো, এই খেজুর গাছে হারি পাথম, সবাই মিলে তালে তালে, হ্যাঁ 1 2 3 4 সময় থাকতে খেজুর গাছে হারি বাঁধব, মনে নে খেজুর গাছে হারি বাঁধব, খেজুর গাছে হারি বাঁধব, মনে নে খেজুর গাছে হারি বাঁধব। তাই তো মা, যারা যারা খেজুর গাছে উঠেছেন তারা তারা জানেন, দেখি হাত তোলেন তো খেজুর গাছে কারা কারা উঠেছেন। ধন্যবাদ বাবা, তুমি একমাত্র সত্যিবাদী, থ্যাংক ইউ সত্যি কথা বলার জন্য। আর হাত তোলে নেই যে কটা, সব কটা মিথ্যাবাদী। খেজুর গাছে আবার ওঠে নাই, রস যারা আস্বাদন করতে পারে তারাই কিন্তু সাধু, আর যারা সেই রসের স্বাদ আস্বাদন করতে পারে না তারা কিন্তু ভেদু। একটা গাছে দুটো কপালি করতে হয়, তো সেই কপালির মধ্যে একটা গজ নালি দিতে হয়, সেই নালি চুইয়ে কিন্তু রস আসে মা, নালে কিন্তু রস ছেঁদরা বেঁদরা যেখানে সেখানে পড়ে যাবে, ঠিক নাকি? বেশি বোঝাবো না, সংক্ষেপে বুঝিয়ে যাই, বুঝে নেবেন। মহাজন বলছে দেহকে নিয়ে, আরে একটা গাছে দুটো কপালি, এই ছোট গাছে যে টুকুর রস সেটুক খাঁটি। আমরা ঘরের মায়েরা বাবারা মনে করি আমার বাচ্চাটা ছোট, মনে কিচ্ছু বোঝে না,
কিন্তু একবার ফোনটা হাতে দিয়ে দেখবেন তো আপনি যা জানেন তার থেকে অনেক বেশি জানে ওরা, তাই তো? তাই মহাজন বলছে ছোটদের কোচি বলে বাদ দিও না, তাহলে কিন্তু সারে সর্বনাশ করে ছেড়ে দেবে। এখনকার কলির কিছু কিছু সন্তান আছে। আমি ছোট্ট একটা টিপস দিয়ে যাই ছোট ছোট ভাইদের জন্য, বোনেদের জন্য। আগেই বলি, অপরাধ কেউ নেবে না। বাউল গান শুনতে চায় অনেকে, কিন্তু বাউল গান গাওয়া কিন্তু বড় কঠিন। বলেছে বাউল মনের কথা বলে, দেহের কথা বলে। আমরা দেখবেন কিছু কিছু মানুষ আছি কর্মজীবনে এমন কিছু ভুল করে ফেলি মহাজন। তাই লালন সাইজি বলছে যে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না। যেমন এইখানে এখন লাইট পরিপূর্ণ আছে, এখন যদি এখানে একটা দেশলাই নিয়ে লাইট জ্বালাই, দেশলাই মারি, জ্বালাই মারি, জ্বালাই করতে করতে দেশলাই কাঠি দেখবেন ফুস করে শেষ। এখন লোডশেডিং হয়ে গেলে কারোর কাছে একটা দেশলাই কাঠি পাবেন না আলো জ্বালানোর জন্য। তাই আলো জ্বালানোর জন্য সেই কাঠি বাঁচাতে হবে, না হলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। তাই মহাজন বলছে এই ছোট 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 এই ছোট ছোট গাছগুলো ভাই কচি বলে বাতিও না, বাতিও না, বাতিও না, বাতিও না। কচি গাছে যেটুকু রাস সেটুক খাটি, এই ছোট গাছে যেটুকু রাস সেটুক খাটি। আরে গুড় পাবে চিনির দানা, চিনির দানা, চিনির দানা। যারা লাইটের মধ্যে আলো জ্বালায় তাদের বলছি গাছে ভার বেঁধে দে না, বেঁধে দে না, গাছে ভার বেঁধে দে না, বেঁধে দে না, গাছে ভার বেঁধে দে না, বেঁধে দে না, গাছে ভার বেঁধে দে না। বাবারা আছেন, আমি আপনাদের পায়ে ধরি আগে, আপনারা কেউ কিছু খারাপ মনে করবেন। আমার এই দলে কয়েকজন আছে তাদের কথা বলি, বিশেষ করে যে প্যাড বাজাচ্ছে, দেখেন ও বুড়ো হবেই না। আজকে সেলুনে গিয়ে চুল কটারে খাড়া করে আইছে, কালকে গিয়ে আবার কালার করবে। হ্যাঁ, কোচি মানে একবারে ফুল। এরকম কিছু কিছু বুড়ো আছে যারা কোনো দিন বুড়ো হতে চায় না, তাদের দিয়ে খুব সাবধান। দেখবেন ইয়াং জেনারেশন যারা আছে তারা একটু প্রেম টেম করতে বৌদিদের দেখে ভয় পায়। আপনাদের এখানে হয় কি না জানি না, আমি যেখানে থাকি সেখানকার কথা কই। দেখবেন সুন্দর একখান বউ যদি যায় পাশ দিয়ে কবে ইস কি মাল যাচ্ছে রে, নিজের তা ভালো লাগে না পরের তো মাল হয়ে যায়। আপনাদের এখানে হয় নাকি? ও এটা তাহলে জোর করে হাততালি হোক। তাই এমন বুড়ো দাদাতে খুব সাবধান কিন্তু। তাই বলছে এই বুড়ো 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 ভাই বড় বলে পাতিও না, পাতিও না, পাতিও না, পাতিও না। এই বুড়ো গাছে যেটুকু রাস সেটুক খাটি, এই বুড়ো গাছে যেটুকু রাস সেটুক খাটি। আর গুড় পাবে নলেন দানা, নলেন দানা, নলেন দানা। এই বুড়োটারে বলি গাছে ভারে বেঁধে দে না, বেঁধে দে না, গাছে ভারে বেঁধে দে না, বেঁধে দে না, গাছে ভারে বেঁধে দে না, বেঁধে দে না।
তাহলে সবাই মিলে 1 2 3 4 খেজুর গাছে হাড়ি বাঁধবো, মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধবো, খেজুর গাছে হাড়ি বাঁধবো, মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধবো, খেজুর গাছে হাড়ি বাঁধবো, মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধবো, খেজুর গাছে হাড়ি বাঁধবো, মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধবো। পাখি
বাবা বলেছে সবাই কথা শুনলেও মরণ কারো কথা শোনে না, সে যখন তখন যেথায় সেথায় দিতে পারে হানা। এখন আছি এখানে, হয়তো আমি স্টোক করে নানি ভট্টাস নাই, রাখি তখন দাসী বাউল থাকবে না, রাখি দাসীর বডি হয়ে যাবে এটা, তাই কি না? তাই আমার মহাজন এই জন্য দেখে শুনে কি বলছে, দিয়াছেন দয়ালা মারে রইব না
যেদিন আমার খাঁচা ছেড়ে পাখিটা উড়ে চলে যাবে, আপন স্বজন ঘর থেকে বাহির করে দেবে, যে সন্তানদের জন্য আপন জনদের জন্য রাত জেগে খাটা, আলমারি খুলে সব থেকে ছেঁড়া ছেঁড়া চাদর, ছেঁড়া কাপড়, ফাটা বালিশ, ছেঁড়া মাদুর দিয়ে আমার বিদায় দেবে, তাই না? এই যে রাত জেগে হাজার হাজার টাকা নিয়ে বাড়ি যাই, সন্তানদের ভালো খাওয়াবো, কালকে রাত জেগে গান করে সকালে গেছি, রান্না করেছি, মেয়ের জন্য পায়েস করেছি, খাইয়ে দিয়ে এসেছি, বাড়ি গেলে সেই মেয়েটা ভাগাভাগি করে কোন কাপড়টা আমি আগে নেব, কোন কাপড়টা আমার বোনের জন্য রাখবো। কেউ কারোর আপন জন হয় না, শুধুমাত্র দয়ালু হরিবিনী। তাই শুধু আমরা মিছে মায়ায় পড়ে আমার আমার করে ভরে ঘুরে মরি। তাই মহাজন বলছে, আমি কত জনের কত কি Thank you.
Thank you.
ধন্যবাদ সকলকে।
জন্ম জন্মান তরে কুহরিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা,
শাশুর বেতারে ইনি দারুণ খবর দিল আমার শাশুর বেতারে ভারত।